ষাটটি ধরে এই ষাটটি ছয় পিস কত হবে? পেটি কত টাকা? পেটি 2100 আছে, 1400 আছে, 750, 650, 800। তো বন্ধুরা দেখেন 230 টাকা। ভাই বন্ধুরা, লোথল ব্লকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। করোটি হাট, এ হাটটি বাংলাদেশের সর্বোচ্চ বড় হাট, কাপড়ের হাট। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করবো আজ করোটি হাটে সকল খুঁটিনাটি। হাটটি বসেছিল 200 বছর আগে। হাটে জমি জমা দিয়েছিল লোকমুখে শোনা যায় জমিদার চান মিয়া। হাটটি প্রায় 200 একর জায়গার উপর অবস্থিত। তো বন্ধুরা, এই তো টাঙ্গালের তাঁতের শাড়ি। এখানে আমি এক ভাইয়ের সাথে কথা বললাম, সে বললো 150 টাকা শুরু করে 12,000-15,000 টাকা পর্যন্ত আমাদের টাঙ্গালি শাড়ি রয়েছে। তো বন্ধুরা, এই সেই শাড়ি, এই শাড়ির জন্য আমাদের টাঙ্গালটি আজ বিখ্যাত, টাঙ্গালটি সারা পৃথিবীতে চিনে। তো বন্ধুরা দেখুন, আমাদের ভিডিওটি আসলে যে হাটটিতে আমরা অবস্থান করছি, এটা হলো বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শাড়ির কাপড়ের হাট এবং সকল ধরনের কাপড়ের হাট এটা। আপনি যদি ইচ্ছে করেন তাহলে এখান থেকে পাইকারি কাপড় কিনে নিজেও ব্যবসা করতে পারেন, তাছাড়া নিজে ব্যবহারের জন্য খুঁটিতেও কিনতে পারবেন এখানকার কাপড়গুলি। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, বেচাকিনি ভালো তো? আলহামদুলিল্লাহ মোটামুটি। আচ্ছা ভাই, আমাদের টাঙ্গালের যে কাপড়গুলো আছে, যে ঐতিহ্য ভাই কাপড় আমাদের টাঙ্গালে, আমার বাড়ির টাঙ্গাল যেহেতু, আমি অনেক গর্ববোধ করি আমাদের টাঙ্গালের কাপড় নিয়ে। তো আসলে টাঙ্গালের কাপড় সর্বোচ্চ কত টাকা দাম আছে, সর্বনিম্ন কত টাকা দাম আছে? সর্বনিম্ন তো আসলে বলতে শেষ টাকা পর্যন্ত হয়, আচ্ছা আরো কমে হয়। যে শাড়িগুলো আপনি এলো 230 টাকা, শাড়ি 230 টাকা, 230 টাকা। আচ্ছা, সর্বোচ্চ আমাদের টাঙ্গালের শাড়ি কত হয়? তো ভাই বললেন 25-30 হাজার টাকা দামের শাড়ি নাকি আমাদের টাঙ্গাইলে তৈয়ার হয়। যে কাপড়ের জন্য টাঙ্গাইল বিখ্যাত, এই মার্কেটে আমাদের বন্ধুরা দেখেন শুধু টাঙ্গাইলের কাপড়। এখানে টাঙ্গাইলের অনেক ধরনের কাপড়ই আছে, কম দাম শুরু করে বেশি দামে সর্বোচ্চ কাপড় এখানে রয়েছে। তো আসসালামু আলাইকুম ভাই, নামটা যদি বলতেন। বাসা কোথায়? মানে আমার টাঙ্গাইলের কাপড় সব টাঙ্গাইলের। আচ্ছা বন্ধুরা, এই কাপড়ের জন্য আসলে টাঙ্গাইল বিখ্যাত, এগুলোর বিখ্যাত টাঙ্গাইলের কাপড়। তো বন্ধুরা, সেই মার্কেটে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এখন সুন্দর ভাইয়ের কাছ থেকে। ভালো ভালো। তো আসলে সবচেয়ে কি আমাদের টাঙ্গাইলের কাপড়টা মান একটু ভালো নাকি? জি, বাংলা সবচেয়ে। তো এখানে কোথাও থেকে আসলে ব্যাপার কাপড় নেই? কিন্তু আপনি এলো সব জায়গা থেকে, ইন্টারন্যাশনাল সব জায়গা থেকে আসে, সারা বাংলাদেশ থেকে আসে, সারা বাংলাদেশ থেকে আসে। তো আমার মনে হয় টাঙ্গা বাংলাদেশ সবচেয়ে বড় হাট কি করোটি হাট নাকি? সবচেয়ে বড় হাট হলে করোটি হাট। আচ্ছা, যেহেতু ভাই আপনি করোটি বাড়ি, আসলে হাটের বয়স কত হবে আনুমানিক? 200 বছর হবে। তো আসলে টাঙ্গাইলের কাপড় দিয়ে প্রথম শুরু হয়েছিল হাটটি, না? জি জি। এখন তো সারা বাংলাদেশের কাপড় আসছে এই জায়গায়। তো কেমন লাগে আপনার, মানে গর্ব হয় না টাঙ্গাইলের কাপড় বলে? গর্ব হবে না কেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বাসা কোথায় আপনার? তো বন্ধুরা, এখন আমি শাড়ি কাপড় শেষ করে এবার থ্রি পিসের মার্কেটে নিয়ে আসলাম আপনাদেরকে। দেখে দেখে আপনি হারান হয়ে যাবেন, তবু হাটটি ঘুরাবেন শুধু কাপড়ের হাট, তাড়াতাড়ি কাপড় নিয়ে বসে আসেন বন্ধুরা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ইনশাল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো ভাইয়া? ভাই আপনার নাম কি ভাই? হ্যাঁ, আমার নাম আব্দুল করিম মিয়া। বাসা কোথায়? বাসা হলো মুন্দা গাউসিয়া, গাউসিয়া, ঢাকা গাউসিয়া। আপনি দোকান মার্কেটে ব্যবসা করেন কত বছর হলো? এখানে আমি 25 বছর ধরে ব্যবসা করতেছি। যদিও একটা হাটটি টাঙ্গাইলে অবস্থিত, কিন্তু এই হাটে বেশিরভাগ পাইকারি হচ্ছে বাহিরের, ঢাকা, চিটাগাং, খুলনা, বরিশাল সব এলাকার লোক। তাছাড়া ইন্ডিয়া হতেও ক্রেতা আসে এই বাজারে। বন্ধুরা, আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে আপনাদেরকে ভুলে গেছি,
ততটি হলো হাটটি সপ্তাহে চার দিন বসে। সোমবার থেকে শুরু করে টানা বৃহস্পতিবার পর্যন্ত এ হাটটি চলে অবিরাম। আসসালামু ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার নাম জানো কি ভাই? বাসা কোথায় আপনার? এই কাপড় কোথা থেকে আনছেন? কাপড় বেচা কিনে করুন ভাই আপনার? ভাই দোকানে কত টাকা কাপড় আছে সর্বোচ্চ, কত নিম্ন কত আছে? সর্বনিম্ন হলো 130। সর্বোচ্চ? সর্বোচ্চ হলো 1200। এটা কি পিস? পিস পাইকারি। ও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসলে ভাই দেখতে তো সুন্দর, তার কথাগুলো তো সুন্দর, দোকানটা আরো সুন্দর। তো ভাই আপনার দোকানে সর্বোচ্চ কত টাকা দামের থ্রি পিস আছে? সর্বোচ্চ মনে করো কম করে 150 টাকা। উপরে উপরে আসলে বন্ধুরা এটা মার্কেটে কিনলে মনে হয় 1200 টাকা লাগবে, তো ভাইয়ের কাছে আসলে সস্তায় পেয়ে গেলাম, তাই নিয়ে গেলাম আমার বাড়ির জন্য একটি ত্রিবেশ। তো বন্ধুরা আমরা যদি সস্তা কিনতে চান তাহলে চলে আসবেন। ভাইয়ের তো ভাইয়ের নাম, দোকানের নাম জানো কি? হ্যাঁ, নিউ সুমি থ্রি পিস। আসলাম আসলে বাজারে আর একটি আমার ওয়াইফের জন্য একটি অন্যান্য মনে হয় তা তো হয় না, তাই না? এই জন্য একটা ওনা কিনে নিলাম 200 টাকা। আসলে অনেক সুন্দর কালার, তো ভাইয়া বলতেছে খুব ভালো জিনিস, নিয়ে গেলাম। হ্যাঁ ভাইজান, কি ওনা ফ্রি করেন? শুধু নামটা কি জানো ভাই? বাসা কোথায়? সবই নরসিংদীর লোক দেখা যায়? যেখানে সবই আপনার এগুলা তৈরি কোথায়? এগুলা ব্যবসা করেন? কত বছর হলো এই জায়গায়? 10 বছর। কি বিক্রি করেন আপনি? সোনা বিক্রি করি। কত টাকা বিক্রি করেন পিস? সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? সর্বনিম্ন কোনটা? কত টাকা? 70 টাকা। সকল ধরনের কাপড় আপনি এখানে সস্তায় পাবেন, অর্ধেক দামে, যা থেকে আপনি ব্যবসাও করতে পারবেন, নিজেও ব্যবহার করতে পারবেন। একবার ঘুরে যান কুরুটি হাটে।
বন্ধুরা, এখন আমি আপনাদেরকে মশারির যে পাইকারি দোকান রয়েছে সেই মশারি পাইকারি দোকান নিয়ে এসেছি। তো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। বাসা কোথায় চাচা? গাউছিয়া। গাউছিয়া থেকে আসছেন? এগুলো কি সব পাইকারি বিক্রি করেন নাকি বীজ বিক্রি করেন? সব পাইকারি। পাইকারি আপনি কটা পেট করছেন? এগুলা কটা দিয়েই করছেন? পেটি কত টাকা? পেটি 2100 আছে, 1400 আছে। তো বেচা কেনে কিরম? ভালো ভালো আলহামদুলিল্লাহ। তো ভাই আমাদের লুঙ্গি দেখাচ্ছে, আসলে দেখি কত প্রাইসে লুঙ্গি গুলা। আপনার ঐতিহ্য ভাই তাঁতের লুঙ্গি হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের কেমন একটা দোকান নিয়ে এসেছি। দোকানটির মালিক আসলে আমাদের টাঙ্গালে কেউ নয়, এনার বাড়ি হচ্ছে কোথায় ভাই? আঠা বাড়ি। এখানে ব্যবসা করবো কত বছর হলো? এখানে 4 বছর। বেচা কিনকম ভাই? আসে মোটামুটি। এখানে কি বাংলাদেশ সব জায়গা থেকে আবার আসে নাকি? মোটামুটি সব জায়গা থেকেই আসে। প্রাইস কিরম ভাই এই জায়গার? আপনার ধরেন এই শার্টটি, ধরেন এই শার্টটি 6 পিস কত হবে? 6 পিস 1400 টাকা। 6 পিস 1400 টাকা। তার মানে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি যত লোক দেখলাম, ব্যাপারি দেখলাম, তারা প্রায় আসলে আমাদের টাঙ্গালে বাইরের লোক। ভাইজান আপনার কি কি, আপনার প্রোডাক্ট কি কি? আমার আইটেম হচ্ছে সুতি পরাক, পেন্সি পরাক, বান্ডেল বিক্রি করেন নাকি পিস বিক্রি করেন? বান্ডেল বিক্রি করি, আমার নিজস্ব কারখানা, আমি তৈরি করে বিক্রি করি। তা দাম কিরম ভাই জানেন একটা? এগুলা পিস রেঞ্জের মাল আছে আপনার 750। বন্ধুরা, আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলো আপনাদেরকে কোরটি হাটটি। হাটটি আমাদের টাঙ্গাইলের তথা বাংলাদেশের বিখ্যাত একটি কাপড়ের হাট। আমি ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করলাম। আমি আরও টাঙ্গাইলে যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবগুলো তুলে ধরার চেষ্টা করব। থাকবেন আমাদের সাথে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ।